আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিও দেখছেন তারা সবাইকে ধন্যবাদ, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা সবাইকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন না তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে কবুতরের গায়ে যে গুটি বোধ আছে বা পোকা, এই দেখছেন পোকা, পোকার কামড়ে যে যেন গুটি গুটি উঠে কবুতরের গায়ে গায়ে সেগুলো চিকিৎসা ব্যাপারে কথা বলবো। আমাদের সাথে গুটি বদন রইলে কবুতরকে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াই, ঠিক আছে, ওষুধ খাওয়াবেন, অবশ্যই ওষুধ না খাওয়ালে কবুতরটা বেশি দুর্বল হয়ে যাবে। বিশেষ করে ব্যথানাশক ওষুধ এবং অন্যান্য যেগুলো প্রয়োজনীয় ওষুধ খাওয়াবেন। কিন্তু কবুতর গায়ে যে ঘা হয়ে গেছে বা যে গুটিগুলো উঠছে সেগুলো শুকানোর জন্য কী করবেন? আমার এই শর্টসে আমি আমার এই কবুতরের গায়ে ওঠা গুটিগুলো শুকানোর জন্য পেপসুডেন্ট মানে টুথপেস্ট ইউজ করছি। টুথপেস্টটা ভালো কাজ করে, তবে সেটা সেক্ষেত্রে এটা মনে রাখতে হবে টুথপেস্টটা শুধুমাত্র ওই ধরনের কবুতরগুলোর ক্ষেত্রে বেশি ভালো কাজ করে যেগুলোতে মনে করেন যে খুব সামান্য পরিমাণে দুইটা গোটা উঠেছে বা কবুতর গোটাগুলো শুয়ে গেছে বা একটু বড় জাতের কবুতরে দুইটা গোটা আছে, গুটি আছে, সেগুলো পরিষ্কার করে লাগিয়ে দিলে মোটামুটি ভালো কাজ করে। কিন্তু যেসব কবুতরে অতিমাত্রা হয়ে গেছে মানে পুরো শরীরে ভরা, সেগুলো কী করবেন? সেগুলো আসলে পেপসুডেন্ট বা এই ধরনের কোলগেট এই ধরনের টুথপেস্ট দিয়ে তোমার একটা ভালো কাজে আসবে না। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, বাজারে পেনিসিলিন ইঞ্জেকশন পাওয়া যায় 8 লাখ থেকে 16 লাখ 20 লাখ এই ধরনের, একটা পেনিসিলিন ইঞ্জেকশন নিয়ে আসবেন, এনে পরিমাণ মতো নারিকেল তেলের সাথে মিশাবেন। মিশিয়ে তারপরে কবুতরে যেখানে যেখানে গুটি হয়েছে গুটিগুলো তুলে সেগুলো উপরে, মানে গুটিগুলো তুললে তো কবুতর অতিরিক্ত ব্যথা হবে, সমস্যা না তোলারই বেটার আমি মনে করি, বাট উধার তোলা দরকার নেই। গুটিগুলোর উপরে পরিমাণ মতো নারিকেল তেল মিশিয়ে সেই পেনিসিলিন ইঞ্জেকশনটা যে কটন বাট বা তুলা দিয়ে পরিমাণ মতো লাগিয়ে দেবেন, 2-3 দিন লাগাবেন, ইনশাল্লাহ শুকিয়ে যাবে। আমি পূর্বে আমার কবুতরগুলোতে লাগিয়েছিলাম, তো সেগুলোতে আমি আল্লাহর মধ্যে ভালো ফল পেয়েছি, আশা করি আপনারা ভালো ফলাফল পাবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।